হ্যালো, সবাই ভালো আছো আশা করছি। আমাদের চ্যানেল বিএস বর্ণিতা এক্টিনে সবাইকে স্বাগত জানাই। আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে বসে আছি, দেখতেই পাচ্ছ আমার চারিদিকে পুরো ফরেস্ট। আমরা আজকে একটু ফরেস্টে ঘুরতে এসেছি, চিলাপতা ফরেস্টে। আমি যেরকম আমার আগের ভিডিওতে বলেছিলাম, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে পরের ভিডিওগুলো আরও ভালো হবে এবং আরও অনেক নতুন নতুন জায়গা আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো সেরকমই আজকের আমি ঘুরতে এসেছি চিলাপতা ফরেস্টে। এই মুহূর্তে পরিবেশটা যে কেমন তোমাদের, তোমরা জানি না সাউন্ডটা আসছে কি না, যদি আসে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। চারিদিকে মানে কি বলবো, ঘন জঙ্গল আর ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে, কোথাও ব্যাং ডাকছে, মানে খুব ভালো লাগছে। কয়েকদিন লাগাতার বৃষ্টি চলছিল, বৃষ্টি হওয়ার পরে আজ একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিছুক্ষণের জন্যই হয়তোবা থেমেছে বৃষ্টিটা। তো সেই মুহূর্তে আমরা একটু এলাম। তো আমি বিধানকে বলবো একটু দেখাতে চারিদিকটা, দেখো কত সুন্দর চারিদিকে, একদম ঘন জঙ্গল আর চারিদিকে একদম ঝিঝি পোকার এত আওয়াজ হচ্ছে, সাউন্ডটা আসছে কিনা আমি জানি না। দুদিকে দেখো, দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে মানে রাস্তা, এই রাস্তা থেকে গাড়িও চলাচল করে, তবে সন্ধ্যের পরে এই রাস্তাতে আর গাড়ি চলাচল করে না, কারণ হাতি টাতি বের হয় সেজন্য। দেখো এখানে ফরেস্টের মধ্যে একটা ছোট নদী, একটা ছোট নদী চলে গেছে। এই প্লেসটা এত সুন্দর যে এখানেই সবাই এসে, ম্যাক্সিমাম লোকজনে সেখানে দাঁড়ায় ফটোশ্যুট করার জন্য, কারণ পিছনে নদী, এখানে ব্রিজ আছে একটা ছোট্ট। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায়, তোমাদের দেখাবো, একটু ওয়েট করো। দেখো দেখতে পাচ্ছ এখানে তোমরা কিছু, আশা করি দেখতে পাচ্ছ, এরকম গভীর অরণ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শিবের মূর্তি আছে, এরকম বনের মধ্যে শিবের মূর্তি আমরা সাধারণত সিনেমাতে দেখে থাকি, সিনেমা বা টিভিতে, কিন্তু এরকম লাইভ দেখা সত্যি ভাগ্যের ব্যাপার। আমার তো এই জায়গাটা স্পেশালি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের জায়গা, আমি এর আগেও এসেছি, এর আগে একবার জল ঢালতেও এসেছিলাম, তো আমার খুব পছন্দের। এই ফাঁকে ভগবানের কাছ থেকে একটু আশীর্বাদও চেয়ে নিলাম। তো যাই হোক, তোমরাও দেখো, দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে জায়গাগুলো। আর এই ফরেস্টের একটা বিশেষত্ব হলো এখানে ম্যাক্সিমামই শাল গাছ, মানে প্রচুর শাল গাছ রয়েছে এখানে, অনেক পুরানো, অনেক মানে মোটা মোটা শাল গাছও আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাটা গিয়েছে নলরাজার বাড়ির দিকে, মানে নলরাজার বাড়ি তো এখন নেই, মানে মহলটা এখন নেই, ওইটা ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায় ভিতরের দিকে গেলে। তো এটা এমনি সাধারণ মানুষদের এন্ট্রি নেই এখানে, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়েই এখানে যাওয়া যায়, উইদাউট পারমিশন এখানে যেতে দেওয়া হয় না, কারণ এদিকে অনেক বন্যজন্তুদের যাতায়াত আছে প্রচুর পরিমাণে, সেজন্য এখানে উইদাউট পারমিশন যেতে দেওয়া হয় না। তবে জঙ্গল সাফারিতে যদি আসেন কখনো তাহলে যেতে পারবেন পারমিশন নিয়ে। আর এর মধ্যে এমন একটা গাছ আছে, অ্যাকচুয়ালি আমার চোখে পোকা পড়ে গিয়েছিল ভিডিও করতে করতে, তো সেজন্য তখন চোখে হাত দিলাম, এখনও চোখটা জ্বলছে। জঙ্গলের মধ্যে বুঝতেই পারছেন এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে যে কোনো মুহূর্তে,
আসলে এই যে ঝিঁঝি পোকা, ছোট ছোট পোকা এখানে আছে তো অনেক, তো সেই জন্য চোখের মধ্যে পোকা চলে এসেছিলো, সেটা বের করে আবার আমি শুরু করলাম। তো যেটা বলছিলাম, এর মধ্যে এমন এক ধরনের গাছ আছে যে গাছটা কাটলে সাধারণত গাছের আঠা হয় কি ওই সাদা সাদা বা সবুজ ধরনের হয়, এটা লাল, টোটালি লাল, রক্তের মতো আঠা বেরোয়। তো এই গাছটা এই জঙ্গলের মধ্যেই দেখতে পাওয়া যায়, এখনও আছে কিছু এই গাছ। তো সেটা আপনারা যদি কখনও চিলাপাতা ফরেস্টে আসেন ঘুরতে, তাহলে আপনাদেরকে গার্ডরা নিশ্চয়ই সেই গাছটা দেখিয়েও দেবে। তো চলুন নেক্সট যাওয়া যাক, সামনের দিকে আর কী কী দেখা যায় আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব। দেখো এখানে মানে প্রকৃতি এত সুন্দর, এত শান্ত চারিদিকে, এবং সবুজে সবুজ চারিদিকে, যে পাখিগুলো মানে একান্তে আনমনে খেলে চলেছে। মানে বক, কত বক এখানে মাছ আছে নদীতে। আমি দেখছি নদীতে মাছ আছে কিনা নদীর জলে। তো এটা হলো বানিয়া নদী, আর এটা আমরা যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বানিয়া ব্রিজ। এই নদীটার নাম এই কারণে বললাম, এই নদীটারও একটা গল্প আছে। সেটা হলো যে প্রসেনজিতের যে মনের মানুষের শুটিং হয়েছিল সেটা এই নদীর চরে, এই সাইড থেকে যাওয়ার রাস্তা আছে একটু এগিয়ে গিয়ে, ওখানে হয়েছিল মনের মানুষের শুটিংটা। আর কিছুটা শুটিং হয়েছিল এদিকে একটু দেখাও, আর কিছুটা শুটিং হয়েছিল এই নদীটার চর থেকেও এগিয়ে গিয়ে, ওইদিকে আর একটা সরু নদী আছে, ওই নদীটার এই নদীটার মাঝখানে। মানে এইটা এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে লাগাতার, সেজন্য এটা পুরো জল ভরে গেছে, কিন্তু অন্য সময় এলে এখানে পুরো নুড়ি পাথরে ভর্তি থাকে। মানে এটা যে নদী সেটা বোঝাই যায় না, মানে একটা সরু অল্প জলের ফ্লো যেতে থাকে আর এইদিকে পুরো নুড়ি পাথর ভর্তি, মানে সেই টাইমটা আরও অসাধারণ লাগে। এখন বৃষ্টি হয়ে গেছে, এদিকে তো বৃষ্টির জলে পুষ্ট নদী, সেজন্য এখন জল ভরে গেছে। আর এখানটাতে রাত্রে যারা নাইট গার্ড থাকে ফরেস্টের, তারা এখানে ডিউটি দেয়। আর এদিক থেকে এদিকেও অনেক গ্রাম আছে, লোকালয় আছে, এদিকেও লোকালয় আছে। আপনারা যদি আসেন কখনো তাহলে বুঝতে পারবেন জায়গাটা কি অসাধারণ সুন্দর দেখতে। তো চলো সামনের দিকে আরও যাওয়া যাক, যে হোমস্টেগুলো আছে, নাইট স্টেগুলো আছে, লজগুলো, সেগুলো সম্পর্কে তোমাদের এবার বলবো। আমরা এখন বাইকে করে একটু যাচ্ছি বনের ভিতরের দিকে, ওই মানে নদীটার ব্রিজটার উপর থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি। দেখো ফরেস্টটা, যত ভিতরের দিকে যাবে তত একদম চারিদিকে কিচির মিচির, বিভিন্ন বন্য জন্তুর আওয়াজ, ব্যাঙের আওয়াজ, ঝিঁঝি পোকার আওয়াজ, খুব ভালো লাগবে। কারো যদি মন খারাপ থাকে তো ফরেস্টে ঘুরতে আসতেই পারো, মন ভালো হয়ে যাবে, শরীর মন সবই ভালো হয়ে যাবে। আর আমি জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কি না, এই যে গাছের গায়ে তার লাগানো আছে, মানে ইলেকট্রিক তার লাগানো আছে, এই তারগুলো লাগানোর কারণ হলো এর পার্শ্ববর্তী এলাকাতে লোকালয় আছে, অনেক গ্রাম আছে, তো বন্য জন্তুরা যাতে রাতে বা দিনে কোনো সময়, ওই ওই যে দেখতে পাচ্ছ ময়ূর তোমরা, এর আগেও আমরা একটা ময়ূর দেখলাম, আবারও একটা ময়ূর দেখলাম, বৃষ্টি হয়েছে সেজন্য ময়ূররা। তো যেটা বলছিলাম, এই তা ইলেকট্রিক কানেকশানগুলো দেওয়ার কারণ এটাই, কারণ পার্শ্ববর্তী এলাকাতে লোকালয় আছে, যাতে বন্য জন্তুরা এসে লোকালয়ের কোনো রকম ক্ষতি করে না দেয়, সেজন্য এই তারগুলো সন্ধ্যের পর থেকে এগুলোতে কানেকশান থাকে। জঙ্গল সাফারিতে যাওয়ার রাস্তা এগুলো, আমরা যেতে পারবো না, কারণ যখন জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য যখন জিপ বুক করা হবে তখনই যাওয়া যাবে। আর তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে আসতে পারো, এখানে জঙ্গল সাফারি হয় সকাল 10টার মধ্যে চলে আসতে হয় মেইন গেটের কাছে, ওখানে এসে জিপ বুক করতে হয়, ওটা
1800 টাকা থেকে 2000 টাকা নেয় ছজন করে এক একটা জিপে তোমরা সাফারি করতে পারবে, আর সঙ্গে প্রত্যেকটা গাড়িতে সঙ্গে গার্ডও থাকবে। আর এখানে একটা ছোট্ট মন্দির আছে বনদেবতার, আমি সঠিক জানি না এটা অ্যাকচুয়ালি কোন দেবতা, সম্ভবত এটা কোনো বনদেবতার মন্দিরই হবে। যেমনটা তোমাদের একটু আগেই বলছিলাম যে তোমরা যদি এখানে এসে নিরিবিলি পরিবেশে কিছুদিন থাকতে চাও, দু একদিন থাকতে চাও, তাহলে থাকতেই পারো, কোনো অসুবিধা নেই। এখানে থাকার জন্য অনেক রিসর্ট রয়েছে, যেমন আমি তোমাদের একটা রিসর্ট দেখাচ্ছি, রিসর্ট শিলাপতা গ্রিন। তো এই রিসর্টটাও খুব ভালো, এখানে পার নাইট রুম প্রতি 1800 টাকাও আছে, 2400 টাকাও আছে। তো তোমরা যে যেমন রুমে থাকতে চাও সেই হিসেবেই এখানে পে করতে হবে। তো চলো তোমাদের একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই। তো তোমাদের দেখাচ্ছি আমি, একটু ঘুরে দেখো তোমরা কি সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো রিসর্টটা। এই রিসর্টটার মধ্যে যেমন তোমাদের বললাম সব রকমই সুযোগ সুবিধা আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা সুইমিং পুল আছে, খুব সুন্দর একটা পরিবেশ, ডেকোরেশনও খুব ভালো। এদিকে বাচ্চাদের নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, বাচ্চারাও খেলাধুলা করতেই পারবে, এখানে চিলড্রেন পার্কও রয়েছে। এটা আরও একটা রিসর্ট, এটা তোমরা অনলাইনেও বুকিং করতে পারো, দেখো এখানে ওয়েবসাইটে নামটা দেওয়াও আছে বড় বড় করে। এটাও খুব সুন্দর, মানে এখানকার প্রত্যেকটা রিসর্টই খুব সুন্দর। এটাও আরও একটা রিসর্ট, চিলাপাতা হোমস্টে অ্যান্ড বানিয়া রিভার রিট্রিট। তো এখানে পরপর অনেকগুলি মানে রিসর্ট আছে, তোমাদের যেটা পছন্দ যেখানে ভালো লাগে সেখানেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই, সবগুলোই খুব সুন্দর। তো বন্ধুরা, যদি তোমাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও তোমরা তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে পরের ভিডিওগুলো খুব ভালো হবে, আশা করছি তোমাদের মনের মতোই ভিডিওটা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।